জিওগ্রাফি শ্রেণী বা যারা জিওগ্রাফি অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদেরই একটা টপিক ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনবিবর্তন তথ্যের যে মতবাদটি সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো ফ্রেন্ড দেখে নেওয়া যাক তোমাদের সামনে সেই মডেলটিকে আমি আলোচনা করব। জনবিবর্তন বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বাই ওয়ারেন থমসন 1929। না, জনবিবর্তন সম্পর্কিত যে সমস্ত মডেল গৃহীত হয়েছে তার মধ্যে ওয়ারেন থমসনের বিবর্তিত এই জনবিবর্তন মডেলটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটি মডেল। এই মডেলটিতে সাধারণত জনসংখ্যা বৃদ্ধির হার বিভিন্ন দেশে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ভিন্নতার কারণেই অর্থনৈতিক উন্নয়নও কিন্তু একটা বিশেষভাবে সম্পর্কপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ এখানে একটা ব্যাপক একটা প্রভাব বিস্তার করছে। তাই তার এই ভিত্তিতেই জনসংখ্যা বৃদ্ধির হার যেভাবে অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে প্রভাবিত করছে তার ওপর পরিপ্রেক্ষিত করে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল এই ধারণাটির উৎপত্তি ঘটে। মূলত বিংশ শতাব্দীর শেষের দিকে যেখানে পাশ্চাত্য অর্থনীতির সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার পরিবর্তন ঘটে সেখানে জন্মহার দ্রুতগতিতে হ্রাস পায়। সেই তুলনায় সামাজিক পরিবর্তনের একটা ক্ষেত্রে যে জনসংখ্যার একটা বিবর্তন দেখা যায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওয়ারেন থমসন 1929 সালে সর্বপ্রথম তারই মতবাদটি প্রকাশ করেন। তার মূল বক্তব্যই হলো জন্মহার ও মৃত্যুহারের সঙ্গে মানুষের আর্থসামাজিক অবস্থার যে একটা গভীর সম্পর্ক আছে সেটা কোনো দেশ বা অর্থনীতির সঙ্গে ওই দেশের জন্মহার মৃত্যুহার পারস্পরিক সম্পর্কপূর্ণ। তার এই মূল ভিত্তির ওপর পরিপ্রেক্ষিতেই তার এই মডেলটি উপস্থাপনা হয়। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল ওয়ারেন থমসন ছাড়াও আরও বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ তাদের ধারণা অনুযায়ী এখানে ব্যক্ত করেছেন। যেমন বলতে পারি 1945 সালে নোটেনসন, 1947 সালে ব্ল্যাকার, এমনকি 1966 সালে বিজুগার্নিয়ারও কিন্তু এমনকি এই মডেলটিকে উপস্থাপনা করেছেন। কিন্তু তাদের এই সমস্ত মডেলগুলির মধ্যে থমসনের মডেলটি কিন্তু অত্যাধিক যুক্তিপূর্ণ ও অত্যাধিক গ্রহণযোগ্য। ডিফারেন্ট স্টেজেস অফ দিস মডেল, অর্থাৎ এই মডেলের কী কী পর্যায়সমূহ আমরা দেখতে পাচ্ছি। ওয়ারেন থমসন জনসংখ্যার বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের উপর পরিপ্রেক্ষিত করে এই মডেলটিকে চারটি পর্যায়ে শ্রেণীবিন্যস্ত করেছে। যেমন প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির পর্যায়, সেকেন্ড পর্যায়ে রয়েছে নবীন পাশ্চাত্য পর্যায়, থার্ড পর্যায়ে রয়েছে পরিণত হার পর্যায় এবং চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আধুনিক পাশ্চাত্য পর্যায়। এই চারটি পর্যায়ের উপর ভিত্তি করেই থমসন সর্বপ্রথম তিনি এই তার জনবিবর্তন মডেল তত্ত্বের এই ধারণাটি তিনি উপস্থাপিত করেছেন। আলোচনা করব স্টেজেস ওয়ান, যেখানে ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির পর্যায়ে অবস্থান করছে। না, আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, কৃষিভিত্তিক অর্থনীতি, স্থির জনসংখ্যা বিশিষ্ট সমাজ ও দুর্বল অর্থনীতি ব্যবস্থা। অর্থাৎ এই পর্যায়টি একটি প্রাচীন পর্যায়, এখানে অত্যাধিক দুর্বল অর্থনীতি ব্যবস্থা দেখা যাচ্ছে। কেননা এখানকার অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষিকাজ, অর্থাৎ এখানে কৃষিকাজের উপর ভিত্তি করে কিন্তু এখানকার এই পর্যায়ে বিভিন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তাই আমরা যে সমস্ত বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এই পর্যায়ে মৃত্যুহার ও জন্মহার দুটোই এতটাই বেশি হচ্ছে যেখানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার স্থির জনসংখ্যা বিশিষ্ট হয়ে থাকে। এই পর্যায়ে অপুষ্টি, মহামারী ও দারিদ্রতার তাড়না অত্যাধিক পরিমাণে দেখা যাচ্ছে। এছাড়া এই পর্যায়ে কৃষিভিত্তিক অর্থনীতি যেহেতু সমাজ ব্যবস্থা ও দুর্বল অর্থনীতিকে নির্দেশ করছে, তাই কিন্তু এখানে মানব উন্নয়নের হার অত্যন্ত কম, মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত কম এবং স্বল্প জনসংখ্যা বিশিষ্ট জনসমাজের অস্তিত্ব আমরা এখানে দেখতে পাই। এটি সাধারণত আমরা নিম্নবিত্ত উন্নয়নশীল দেশের আর্থসামাজিক পরিকাঠামোকেই কিন্তু এই স্টেজটি কিন্তু ইন্ডিকেটেড করছে। আমরা সাধারণত এক্সাম্পল হিসেবে দেখতেই পাচ্ছি আফ্রিকা মহাদেশে গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড প্রভৃতি দেশে কিন্তু আমরা এই ধরনের পর্যায়ে কিন্তু আমরা আসবো স্টেজ টু, যেখানে অবস্থান করছে প্রাচীন পাশ্চাত্য পর্যায়। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যুহার, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পোন্নয়ন ও উন্নয়নের সূচনা। অর্থাৎ এই পর্যায়ে যখন ইতিহাসে শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে তখনই কিন্তু এই পর্যায়ের উদ্ভব ঘটে। অর্থাৎ এই পর্যায়ে জন্মহার যেমন অনিয়ন্ত্রিত তেমন মৃত্যুহারও কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রিত। এর ফলে একটা সময়ে এমনই একটা কন্ডিশন আমরা দেখতে পাই যে সময়ে জনসংখ্যা ফলে মানে অত্যাধিক হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ জন্মহার ও মৃত্যুহারের পরিমাণটা এখানে অত্যন্ত
আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এবং মানুষের জীবনযাত্রা মানের উন্নয়ন যেমন একদিকে ঘটছে, অর্থাৎ এখানে পুষ্টিকর খাদ্যের যোগান ও চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি যেমন ঘটছে, তেমন কি হচ্ছে না মানুষের জীবনযাত্রা মান এখানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখানে শিল্পোন্নয়নের উদ্ভব ঘটছে এবং আর্থসামাজিক পরিকাঠামোর কিন্তু একটা বিশেষ এখানে উন্নতি ঘটছে। কখনো কখনো জনবিস্ফোরণও কিন্তু আমরা এখানে দেখতে পাই, যেমন এখানকার মূল অর্থনীতির ভিত্তি কৃষিকাজ হলো, কিন্তু এখানে কিন্তু আমরা জীবনযাত্রা মান বা আর্থসামাজিক পরিকাঠামোর একটা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এখানে সূত্রপাত এখানে ঘটছে। এবং এক্সাম্পল হিসেবে আমরা দেখতেই পাচ্ছি চীন, ভারত, মিশর, ইটালি, গ্রিস প্রভৃতি এই সমস্ত উন্নয়নশীলের মতো দেশ কিন্তু এই পর্যায়ে অন্তর্ভুক্ত হচ্ছে। পরবর্তীকালে 1966 সালের বিজু গার্নিয়ার এই স্টেজটাকে আবার আরো তিনটি ভাগে শ্রেণীবিভাগ করেছেন। যেমন একটা আছে ফার্স্ট যে স্টেজ আছে সেটা বলবো গুয়েটেমালা পর্যায়ে, যেখানে আমরা পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশিরভাগ অংশই কিন্তু এই পর্যায়ে অন্তর্ভুক্ত। তারপর হরে আমরা দেখব আছে থাইল্যান্ড, না এই থাইল্যান্ডটা মোটামুটি শ্রীলঙ্কা জাত মহাদেশ তার সেই পর্যায়ে অন্তর্ভুক্ত। তারপর আছে চিলি, না এটা চিলি অঞ্চলের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ এই তিনটি পর্যায়ে 1966 সালে বিজু গার্নিয়ার এই থমসনের এই সেকেন্ড স্টেজটাকে কিন্তু তিনি আরো তিনটে উপশ্রেণী বিভাগে কিন্তু তিনি এখানে শ্রেণীবিন্যস্ত করেছেন, যেখানে অবস্থান করছে পরিণত হওয়ার পর্যায়ে। আমরা এই পর্যায়ে কি দেখতে পাচ্ছি, না আমরা এই পর্যায়ে বিশেষত দেখতে পাচ্ছি নিম্ন জন্মহার, নিম্ন মৃত্যু হার, ধীর জনসংখ্যা বৃদ্ধি, শিল্প ও বাণিজ্যিক অর্থনীতি এবং আধুনিক কৃষি ব্যবস্থা, সমাজ ও অর্থনীতি সবল অবস্থা। অর্থাৎ এই পর্যায়টি একটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন স্তরের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা কিন্তু আমাদের যে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে কিন্তু এই পর্যায়ে অবস্থান করছে। এই পর্যায়ে জনসংখ্যা যেমন একদিকে ধীরে ধীরে বাড়তে থাকে, তেমন কিন্তু মানুষের জীবনযাত্রা মানের উন্নয়ন কিন্তু এখানে ঘটে। এখানে মৃত্যু হার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সেই তুলনায় জন্মহারও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই পর্যায়ে জন্মহার যেমন নিয়ন্ত্রিত, তেমনই কিন্তু মানুষের জীবনযাত্রা মানের উন্নয়ন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সুবন্দোবস্ত এখানে চিকিৎসা হওয়ার ফলে এখানকার মৃত্যু হার কিন্তু অনেকটা কম, ফলে এখানে অতিরিক্ত জনসংখ্যার চাপ এখানে অত্যাধিক পরিমাণে কম, তাই এখানে অর্থনীতির ওপর কিন্তু এখানে জনসংখ্যার কিন্তু এখানে কোনো প্রবল চাপ এখানে নেই, ফলে এখানে আর্থসামাজিক পরিস্থিতি কিন্তু এখানে দ্রুত উন্নয়ন ঘটছে। এবং আমরা এই পর্যায়ে আমরা বিশেষত দেখতে পাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটিশ যুক্তরাজ্য, জাপান প্রভৃতি কিন্তু এই পর্যায়ে অন্তর্ভুক্ত। স্টেজ ফোর আধুনিক পাশ্চাত্য পর্যায়, এটাই হলো সর্বশেষ পর্যায় থমসনের। এই পর্যায়ে আমরা বিশেষত দেখতে পাই নিম্ন জন্মহার, অতিনিম্ন মৃত্যু হার, স্থিতিশীল জনসংখ্যা, সবল অর্থনীতি, দুর্বল হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই পর্যায়ে অভূতপূর্ব শিল্পোন্নয়ন ও নগরায়নের আমরা অস্তিত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। মৃত্যু হার জন্মহারের তুলনায় অত্যাধিক বেশি, ফলে এখানকার জনসংখ্যা ক্রমহ্রাসমান, তাই এই পর্যায়ে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বিশেষত উল্লেখযোগ্য, যেমন এই পর্যায়ে জন্মহার মৃত্যু হার দুটোই এমন সমান যে একটা সময় কি হচ্ছে না এখানে শূন্য জনসংখ্যার বৃদ্ধি একটা প্রবণতা দেখা যায় এবং কখনো কখনো মৃত্যু হারের থেকে জন্মহার এখানে অনেক কম। মানুষের জীবনযাত্রা মান যেমন একদিকে উন্নত হচ্ছে, তেমন শিল্পোন্নয়ন, বিশ্বায়ন, পুঁজিবাদী ব্যবস্থা এই ধরনের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই পর্যায়টি কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু দীর্ঘমেয়াদী নয়, তাই বেশি দিন কিন্তু এই পর্যায়ে আমরা অস্তিত্ব পরিলক্ষিত করতে পাই না। এক এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পাই নরওয়ে, ডেনমার্ক, সুইডেন প্রভৃতি কিন্তু এই পর্যায়ে অন্তর্ভুক্ত। অর্থাৎ থমসনের এই চারটি পর্যায় থেকেই বোঝা যাচ্ছে যে জনবিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিটি দেশে অর্থনৈতিক অবস্থা বর্তমানে নিবিড়ভাবে একটা সম্পর্কযুক্ত হয়ে থাকলেও জনসংখ্যার হ্রাসবৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশের অর্থনৈতিক অবস্থার যে পরিবর্তন শুরু হয়েছে তা কোনো দেশ বা পরবর্তী পর্যায়ে যদি ভবিষ্যতে উন্নতি হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটি কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাহলে যদি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষায় সিগনিফিকেন্স অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন যদি বলে
তাহলে কিন্তু তোমাদের এই যে কথাটা আমি এখন বললাম সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দিতে হবে। এখন যে মডেলটিকে আলোচনা করলাম সেই মডেলটির ডায়াগ্রাম হিসেবে আমি যেভাবে তোমাদের সামনে এটা দেখানোর চেষ্টা করেছি, এখানে দেখো মূলত চারটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। এবং সেই তুলনায় যেখানে আমার রেড কালারের লাইনটা চলে গেছে এটা কিন্তু টোটাল পপুলেশন গ্রোথের দিকে, এবং যেখানে এই লাইনটা যেটা চলে গেছে এটা চলে হয়ে গেছে মৃত্যু হার বা ডেথ রেটের দিকে, এবং এই যে লাইনটা চলে গেছে এটা চলে গেছে জন্মহার বা বার্থ রেটের দিকে। অর্থাৎ আমরা থিওরি অনুযায়ী যেভাবে অ্যানালাইসিস করলাম সেখানে আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝতেই পাচ্ছি যে প্রথম স্টেজে যেখানে জন্মহার ও মৃত্যুহার দুটোই কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, সেই তুলনায় কিন্তু আমাদের থার্ড স্টেজে গিয়ে কিন্তু সেখানে কিন্তু ক্রমশ জন্মহার মৃত্যুহার দুটোই কিন্তু সমসমান পরিমাণে হ্রাস পেয়েছে, এবং সেকেন্ড স্টেজে কিন্তু মৃত্যুহার যেভাবে ধীরে ধীরে হ্রাস পেয়েছে সেই তুলনায় কিন্তু জন্মহার কিন্তু আমাদের থার্ড স্টেজে গিয়ে কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়েছে। অর্থাৎ সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজে যে মৃত্যুহার ও জন্মহারের মধ্যে এই যে জোনেশনটা, এই জোনেশনটা কিন্তু মানুষের স্বাভাবিক বৃদ্ধি বা মানুষের জন্মের যে স্বাভাবিক বৃদ্ধি এই জোনেশনটাকে কিন্তু নির্ভর করছে। এবারে ফ্রেন্ডস আসব, এতক্ষণ যে মডেলটিকে আলোচনা করলাম এই মডেলটি কতটা তাৎপর্যপূর্ণ হয়েছে বা কতটা প্রাসঙ্গিকতা লাভ পেয়েছে না। জনবিবর্তনের এই থমসনের বর্ণিত তত্ত্বটি বিশ্বের জনসংখ্যা উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচ্য হলেও কোনো কোনো বিজ্ঞানীদের মতে বা কোনো কোনো অর্থনীতিবিদদের মতে কিন্তু এটি কিন্তু বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে। যেমন কোনো কোনো অর্থনীতিবিদ বলেছেন এই জনবিবর্তনের তত্ত্বটি কেবলমাত্র পাশ্চাত্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা এখানকার জন্মহার ও মৃত্যুহারের মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে সেখানকার অর্থনৈতিক অবস্থার পরিকাঠামো নির্ণয় করা সেটা কেবলমাত্র পাশ্চাত্য দেশের উপরই হতে পারে। কিন্তু স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশের মতো যে সমস্ত দেশ যেমন এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা প্রভৃতি এই সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মডেলটিকে উপস্থাপনা করা কিন্তু প্রয়োজনীয় নয়। আবার কেউ কেউ বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব ইউরোপীয় মতো দেশগুলিতে যেখানে জনসংখ্যার সঞ্চরণ শুরু হয়েছিল সেখানে কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে কিন্তু অধিক জনবিস্ফোরণের সম্মুখীন হওয়ার কথা ছিল। কিন্তু সেই তুলনায় ১৯৪০ সালে যখন তৃতীয় পর্যায়ে বা তৃতীয় অবস্থায় এসে পৌঁছায় জনসংখ্যা বৃদ্ধির হার, তখন কিন্তু সেই সমস্ত দেশের ক্ষেত্রে যেমন পূর্ব ইউরোপের মতো যে সমস্ত দেশ সেই সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু তখন এই তথ্যটা বা এই মডেলটি কিন্তু প্রয়োগ করার কোনো প্রাসঙ্গিকতা নেই। আবার প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ফার্টিলিটি বা প্রজনন স্তর ও বিশ্বের অন্যান্য দেশের মতো যখন জন্মহার উচ্চ ছিল না তখন কিন্তু জনসংখ্যার আংশিক পরিবর্তন ঘটে, যেখানে সেখানকার সামাজিক, আর্থিক ও শিল্প বিকাশের সঙ্গে সংযুক্ত কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের মতো দেশগুলিতে অত্যাধিক জনাধিক্যের কারণে কিন্তু এই তত্ত্বের কিন্তু প্রভাব সেখানে কিন্তু অত্যন্ত ঋণাত্মক পর্যায়ে গেছে। অর্থাৎ আমরা এই সমস্ত ঘাটতি থেকেই বুঝতে পাচ্ছি যে জনসংখ্যার যে সঞ্চারণ বা এই থমসনের প্রবর্তিত এই মডেলটি বিভিন্ন পরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন দেশ সঞ্চালনের ওপর জন্মসংখ্যা বিকাশের আঞ্চলিক ভিত্তিতে প্রয়োজনীয় হলেও জনসংখ্যা গঠন, আর্থিক গঠন ও নির্ভরশীলতার অনুপাত, সাধারণ স্বাস্থ্য, প্রত্যাশিত আয়ু ও জনসংখ্যার সঞ্চালন প্রভৃতি বৈশিষ্ট্য কিন্তু এখানে প্রকাশ করে থাকে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সামনে জনবিবর্তন সম্পর্কিত থমসনের প্রবর্তিত এই মডেলটি। এইখান থেকে তোমাদের 5 মার্কসে যারা HS এক্সাম যারা দেবে বা যারা ক্লাস 12 পড়ছো, এইখান থেকে তোমরা 5 মার্কসের মতো একটা কোশ্চেন এখান থেকে বড় কোশ্চেন কমন পাবে, বা যারা অনার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে 10 মার্কসের কোশ্চেন কিন্তু এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সেইভাবে আমি যেভাবে ডিসকাস করলাম, যেভাবে ডায়াগ্রাম দিয়ে আমি বললাম অ্যান্ড ক্রিটিসিজম বা সমালোচনা সহ যেভাবে আমি মডেলটিকে বললাম, তোমরা সেইভাবে তার আনসারটিকে রেডি করো। আপাতত তোমার একটা সুন্দর আনসার এখান থেকে তোমরা করতে পারবে। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের
যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবভিয়াসলি সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা যথাযথ তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে, লার্নিং প্লাস মানি হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়।